এই মুহূর্তের সব থেকে বড় খবর একদা বাংলার রাজনীতির চাণক্য হিসেবে পরিচিত মুকুল রায় ইস্তফা দিলেন তৃণমূল থেকে মুকুল বিজেপিতে যোগ দেন পরে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে তৃণমূলে ফিরে আসেন এবং তাকে পিএসসির চেয়ারম্যানও করা হয় বিধানসভার তরফ থেকে যদিও মুকুল রায় দাবি করেন তিনি এখনও বিজেপিরই বিধায়ক এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে মামলা করেন এবং দীর্ঘদিন ধরে চলে হাইকোর্টে মামলা শুনানি চলে বিধানসভাতেও যদিও কিছুদিন আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রায় দিয়েছেন মুকুল রায় বিজেপিতেই রয়েছেন কিন্তু আজ হঠাৎই রাজ্য রাজনীতিকে চমকে দিয়ে মুকুল রায় পিএসসি চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন কিছুক্ষণ আগে তিনি ইমেল করে ইস্তফাপত্র পাঠিয়েছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে তবে কি মুকুল রায় নতুন কিছু ভাবছেন রাজ্য রাজনীতিতে মহারাষ্ট্র সংকটের পর এখন সেই জল্পনায় তুঙ্গে উঠেছে আবার বলি এই মুহূর্তের সবথেকে বড় খবর মুকুল রায় পিএসসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন